বন্ধুরা, ফাল্গুনি রান্না করে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, জামাই ষষ্ঠী এসে গেছে। তো জামাই ষষ্ঠীর স্পেশাল আজকে দুটো রেসিপি নিয়ে আমি চলে এসেছি। দুটো রেসিপির মধ্যে আছে, আজকে আমি যে মিক্স রাইস বানাবো, আর আছে তার সঙ্গে রেস্টুরেন্টের স্টাইলে আমি চিকেন মাঞ্চুরিয়ান বানাবো। তো বন্ধুরা, দেখতে থাকুন, আমি দুটো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে দেখুন চাল নিয়েছি, 750 গ্রাম চাল আছে। চালটাকে আমি 15 মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছি, ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে কিছু উপকরণ, এই যে মিক্স রাইস বানাবো তার জন্য এখানে আছে গাজর আছে, ক্যাপসিকাম আছে, আর বিনস আছে। এখানে তিনটে জিনিসই আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তো চিকেন মাঞ্চুরিয়ানটা বানানোর জন্য এখানে যে ক্যাপসিকাম আছে আর পেঁয়াজ কুচানো আছে, বেশ এরকম সাইজে পেঁয়াজ গুলো আমি কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা, মিক্স রাইসটা বানানোর জন্য আমি এখানে তিনটে ডিম নিয়েছি, একটু টমেটো কুচি আছে, রসুন কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, আর এখানে আছে একটু চিকেন কিমা করে রেখে দিয়েছি, সেই চিকেন কিমাটা মিক্স রাইসে দেবো। আর ম্যাঞ্চুরিয়ানের জন্য এখানে বোনলেস চিকেনই আমি কুচিয়ে রেখে দিয়েছি। তার একটু উপকরণ আছে দেখ বন্ধুরা, চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি রাইসে দেবো, যেহেতু আমি মিক্স রাইসটা আজকে বানাচ্ছি, মিক্স রাইসটা বানাবো আর তার সঙ্গে ম্যাঞ্চুরিয়ানটা বানাবো। তো সব উপকরণই আমি একসাথেই আমি নিয়ে নিয়েছি। তো এখানে এখানে কিছু কাজু বাদাম আছে, কিশমিশ আছে, আর এখানে আছে গোটা গরম মশলা আছে, একটু রেড চিলি পাউডার আছে, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আর একটু গোলমরিচ গুঁড়ো আছে, আর দুটো তেজপাতা নিয়েছি, আর এখানে কর্নফ্লাওয়ারটা নিয়েছি, আর একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি। আর লাগবে একটু চিনি, অল্প পরিমাণেই চিনি লাগবে, আর বানাবো সাদা তেল দিয়ে। আমি মিক্স রাইস বানাবো আর চিকেন মাঞ্চুরিয়ান বানাবো। তো দুটো চিকেনই আমি ম্যারিনেট করে রাখবো, তো কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে হবে। আর এখানে চিংড়ি মাছটাও আছে, চিংড়ি মাছটাকেও ম্যারিনেট করবো। এখানে আমি অল্প পরিমাণে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিচ্ছি, একদমই সামান্য অল্প পরিমাণ। আর এখানে আছে একটু নুন দেবো, একটু গোলমরিচ গুঁড়ো, এখানে হাফ চামচ মতন সয়া সসটা আমি দিচ্ছি, দিয়ে আমি একসাথে এটাকে ম্যারিনেট করে রাখবো। বন্ধুরা, এখানে আর একটু ভিনিগার দেবো, হাফ চামচ মতন ভিনিগার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে এটা মিক্স রাইসের চিকেনটা আমি ম্যারিনেট করে রাখলাম। এই একই পদ্ধতিতে আমি চিংড়ি মাছটাও ম্যারিনেট করব। এখানেও একটু অল্প পরিমাণ চিংড়ি মাছের মধ্যে আদা রসুন পেস্ট দিচ্ছি। এখানে যেহেতু আমি নুন আর একটু সামান্য পরিমাণে হলুদ আমি দিয়েই রেখেছিলাম মাছে, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো অল্প একদম। তো এখানেও একটুখানি অল্প পরিমাণে ভিনিগার আমি দিয়ে দিচ্ছি, আর একটু সয়া সস। তো এখানে আমার রাইসের জন্য চিকেন আর চিংড়ি মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেল। তো এবার আমি চিকেন মাঞ্চুরিয়ানের জন্য আমি ম্যারিনেট করব। চিকেন মাঞ্চুরিয়ানের জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেন মাঞ্চুরিয়ানের জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি হাফ চামচ আগে ভিনিগারটা আমি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন দেবো, চিকেনটা এখানে পরিমাণটা বেশি আছে। এখানে একটু নুন দিয়ে দেবো। প্রথমে ভিনিগার নুনটা দিয়ে দিয়েছি, আর এখানে একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, 1 চামচ মতন আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ। বন্ধুরা, একটা ডিম দিয়ে দেবো, ডিমটা দিয়ে আগে আমি ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। হ্যাঁ
এর আমি 3 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। যদি এটা পাতলা মনে হয় ভাজার সময়, তাহলে তখন আবার একটু অ্যাড করব। বন্ধুরা ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আমি ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে। তো আপনাদের হাতে যদি সময় থাকে, আপনারা থেকে বেশি আধ ঘন্টা মতন রেখে দিতে পারেন। তো আমি এখানে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি জল বসিয়ে দিয়েছি, রাইসের ভাতটা করব বলে জলটা বসিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেলে আমি সেটাতে চাল দিয়ে দেবো। বন্ধুরা এখানে 2 এলাচ, 2 লবঙ্গ আর 2 দারচিনি আমি জলের মধ্যে দিয়ে দেবো রাইসটা বানানোর জন্য। বন্ধুরা চালটা দিয়ে দিচ্ছি এবার। বন্ধুরা সবজি গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আমি এখানে একটা বড় জায়গা নিয়েছি, তো এখানেই আমি সবজিটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে ঢেলে দেবো। যেহেতু রাইসটা এর মধ্যেই আমি রাখবো, তার জন্য সবজিটাও ভেজে এর মধ্যে আমি তুলে দিচ্ছি। বন্ধুরা সবজিটা ভাজার পরে তেল আছে খানিকটা, তো সেই তেলেতেই আমি কিশমিশ আর কাজুটা একসাথে আমি তেলের উপর দিয়ে দেবো, দিয়েই নাড়িয়েই আমি তুলে নেবো। ব্যাস এইটুকুনি ভেজে নিতে হবে। বন্ধুরা এখানে আমি 1 চামচ তেল আমি সাদা তেল অ্যাড করছি। তো এখানে আমি 2টো ডিম নিয়েছি, 2টো ডিম আমি একটা বাটিতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেবো। বন্ধুরা দেখেন ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। বন্ধুরা ডিমটা দিয়ে দিচ্ছি আমি, তেলের উপর দিয়ে দিলাম, ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম। বন্ধুরা ডিমটাকে ভুজিয়া মতন করে নেবো। বুবু কোথায় গেছে? বন্ধুরা ভাতটা হয়ে গেছে, তো আমি ওখানে ভাতটা ফ্যানটা ছড়িয়ে নেবো। গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ভাতে ফ্যানটা আমি ছড়িয়ে নেবো। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এখানে আর একটুখানি সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য 2 চামচ মতনই আমি সাদা তেল আমি দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি এবার চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। বন্ধুরা এখানে আবার 2 চামচ আমি সাদা তেল দিয়ে দেবো, দিয়ে চিকেন ম্যারিনেট করাটা ভেজে নেবো। একইভাবে যেমন চিংড়ি মাছটা ভেজেছি, সেভাবেই আমি চিকেন ম্যারিনেট করাটাও ভেজে নেবো।
বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা আমি ভেজে নেব। বন্ধুরা মিক্স রাইসটা বানাবো, তো কড়াটা গরম হয়ে গেছে, তো এখানে আমি সাদা তেল একটু পরিমাণে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে কড়ার চারিপাশে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি রসুন কুচিয়ে রেখেছি, তো রসুন কুচিটা আমি দিয়ে দেবো। রসুনটাকে একটু ভালো করে ভেজে নেবো। বন্ধুরা রসুনটা ভাজা হয়ে গেছে, আর এখানে যে আমি সবজি ভেজে রেখেছিলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম, কাজু বাদাম, কিসমিস সব আমি একসাথে এবার মিক্স করবো। ডিম আর চিংড়ি মাছ দিয়ে দিলাম, ভেজে রাখা মাংস, এবার সবকিছু একসাথে আমি মিক্স করে নেবো। বন্ধুরা আগে একটু নুন দিয়েছিলাম, তার একটু নুন লাগবে, আর ভাতেও একটু নুন দেওয়া আছে, তো পরিমাণ মতন আমি নুনটা দিচ্ছি, আপনারাও পরিমাণ মতন নুনটা দেবেন। এখানে গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, সেখানে আমি 3 চামচ মতন সয়া সস আছে, সয়া সসটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে 750 গ্রাম চাল আছে, তার জন্যে এখানে আমি 4 চামচ মতন সয়া সস আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা সবজি গুলো আমার সবকিছু মিক্স হয়ে গেছে, সবজি, চিকেন, চিংড়ি মাছ সবকিছু আমি মিক্স করে নিয়েছি। তো এবার এখানে যে আমি রাইসটা বড় একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি, এই দেখুন গামলার মধ্যে আমি ঢেলে নিয়েছি, দিয়ে এই গামলাটার মধ্যেই আমি সবকিছু দিয়ে আমি মিক্স করে দেবো। সবকিছু সবজি আমি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এইভাবে আমি এখানে যে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের সাহায্যে আমি এইভাবে মিক্স করে দেবো। তো বন্ধুরা দেখুন রাইসটা আমার হয়ে গেছে মিক্স রাইস, তো আমি ভাবে এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি সাইডে রেখে দেবো, এবার চিকেন মাঞ্চুরিয়ানটা বানাবো। বন্ধুরা চিকেন মাঞ্চুরিয়ানটা বানানোর জন্য কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা চিকেন গুলো আমি ভেজে নেবো। এখানে আমার যতটা তেল আছে সেইভাবে আমি একটা একটা করে সাজিয়ে আমি ভেজে নেবো। বন্ধুরা একটিটা আমি উল্টে দিচ্ছি, আমি এইভাবে আমি বাকি চিকেনটা ভেজে নেবো। এক পিট উল্টে দিলাম, এটা বেশি ভাজবো না। বন্ধুরা চিকেনের পকোড়া গুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা চিকেন পকোড়া গুলো সব ভাজা হয়ে গেছে, তো আমি এখানে যে তেল আছে ওই তেলেতেই আমি রসুন কুচিটা দিয়ে দেবো, গোটা গরম মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, আমি একসাথেই আমি দিয়ে দেবো, এইভাবে একটু নাড়াচাড়া করে দেবো। এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো, এবার একসাথে ভেজে নেবো, হালকা ভাজবো, পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা একটু যাওয়াতেই আমি এখানে সব মশলা আমি অ্যাড করবো, খুব বেশি ভাজার দরকার নেই। বন্ধুরা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এখানে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো।
পরিমাণ মতো আমি নুনটা দেবো। বন্ধুরা এখানে রেড চিলি পাউডার আছে, এটা ঝাল লঙ্কা গুঁড়ো, এখানে একটু হাফ চামচ দিলাম, আর এটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো, এটা 1 চামচ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট, 2টো কাঁচা লঙ্কা ছিল এর মধ্যে পেস্টে, আমি এটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি মশলাটা। সেই মশলাটা ভালো করে আমি এবার একটু নাড়িয়ে নেবো। বন্ধুরা এখানে আদা রসুনের গন্ধটা চলে গেছে, আমি এখানে সসপ্যান অ্যাড করছি, এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি, সয়া সস অ্যাড করছি, ভিনিগার দিয়ে দিচ্ছি 1/2 চামচ, ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি 3 রকম সস ব্যবহার করছি, তো এখানে আমি 1/2 চামচ মতন চিনি অ্যাড করছি, আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন নাও পারেন। বন্ধুরা সসটা দিয়ে দিয়েছি, তো এবার এখানে আমি চিকেনের যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে আমি পকোড়ার সঙ্গে গ্রেভিটা মিক্স করছি। বন্ধুরা ম্যাঞ্চুরিয়ান, ম্যাঞ্চুরিয়ানটা তো শুকনো শুকনোই হয়, তো আমি এখানে একটু হালকা পরিমাণে আমি একটু গ্রেভিটা বানানোর জন্য অল্প একটু জল আমি অ্যাড করছি, তো আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকমই দেবেন, বেশি খেলে বেশি দেবেন আর অল্প খেলে অল্পই দেবেন। তো এখানে আমি অল্প পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি, খুবই সামান্য, এটা শুকনো শুকনোই ভালো লাগবে খেতে। বন্ধুরা এখানে আমি কর্নফ্লাওয়ার জলটা একটু দিয়ে দেবো, আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলে নিয়েছি, তো গ্রেভিটা গাঢ় করার জন্য আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমার আস্তে করা ছিল, এবার আমি জোরে দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে নেবো। তো চিকেন মাঞ্চুরিয়ান একদম রেডি।